সবাইকে এখন আমি 1 বিএইচকে ফ্ল্যাট রেন্টে দেখাতে এসেছি শ্রীরামপুর বটতলাতে। আচ্ছা, পেছন দিকে আমার দরজা যেমন দেখছি, আমি ঢুকছি হচ্ছে পূর্ব দিকে মুখ করে। ফ্ল্যাটটা রয়েছে আমার 3rd ফ্লোর। দিনের বেলা কোনো আলো জ্বালায়নি, তাতে এতটা আমাদের আলো পাচ্ছি আমাদের ফ্ল্যাটে। পুরো খোলামেলা ফ্ল্যাট যেমন দেখছি। আচ্ছা, দরজা দিয়ে আমি ঢুকলাম হচ্ছে পূর্ব দিকে মুখ করে, এইটা আমাদের পাচ্ছি আমরা হচ্ছে উত্তর দিকে। যথেষ্ট বড় স্পেস, এটা এসের মধ্যে 2 BHK ফ্ল্যাট বেরিয়ে যায়, তাও এটা 1 BHK করা রয়েছে। উপরে আমাদের স্টোরেজ স্পেস, লেফট সাইডে ঘুরলে এখানে পেয়ে যাচ্ছে আমাদের কিচেন। কিচেনটা যথেষ্ট বড়, বুঝতেই পারছেন। এল শেপ করা কিচেন রয়েছে, অ্যাকোয়াগার্ড সব লাগানোর ব্যবস্থা ব্যবস্থা রয়েছে। নিচেও বল রয়েছে একটা মেশিনের তলায়। এটা আমাদের পুরো উত্তর খোলা ফ্ল্যাট। উপরে আমাদের বাঙ্ক চলে আসছে, এদিকে আসছে বেসিন। বেসিনের এখান থেকে সব ঢুকে যাচ্ছে আমরা টয়লেট, কমন টয়লেটে। যথেষ্ট বড় টয়লেট যেমন দেখছেন আপনারা। আর তার পাশে যাচ্ছি আমরা বেডরুম। বেডরুমটা পাচ্ছি আমরা হচ্ছে এটা পশ্চিম খোলা, উত্তর খোলা বেডরুম। এসির পয়েন্ট অবশ্যই আছে। পুরো খোলামেলা ফ্ল্যাট দেখেই বুঝতে পারছেন আশা করছি। এখানে সিটিউয়েট দেখা যাচ্ছে একদম পাশেই সিটিউয়েট। পয়েন্ট পাহাড় পয়েন্ট সবই পেয়ে যাচ্ছি। 5,500 টাকা ভাড়া বলা হচ্ছে, তার সাথে আপনার মেনটেন্যান্স যুক্ত হবে। 300 কি 400 সামনে কিছু আমি মেনশন করে দেওয়ার চেষ্টা করছি কত কি মেনটেন্যান্স আছে। তো 1 BHK ফ্ল্যাট যথেষ্ট বড়, সবই দেখে যেমন হচ্ছে প্রায় 550 থেকে 600 স্কোয়ার ফিট মতো হবে 1 BHK ফ্ল্যাট। তো ছোটোখাটো ফ্যামিলির জন্য যথেষ্ট ভালো পজিশনে রয়েছে ফ্ল্যাটটা, একদম রাস্তার উপরে। এখানে শ্রীরামপুর স্টেশন খুব জোর হলে হয়তো 1 কিলোমিটার সামথিং হবে। তো আর নিচে আপনি টোটো অটো সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি, আর বাজারটা একদম পাশেই পেয়ে যাচ্ছি। তো পছন্দ হলে ইনবক্স করুন, বাইকের ইনবক্সে বলেছি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।